আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এই যে কোরআনের বাকি মানুষের ভাবে কেমন কল্যাণ করেছেন আপনাদের বললাম, এলাকার মধ্যে মুসলমানদের চাইতে হিন্দুদের সংখ্যা ছিল বেশি আর তারাই তাকে বেশি ভালোবাসতেন। ওই কোরআনের পাকির জীবনের মধ্য থেকে একটা ঘটনা দেখলাম, তার আশেপাশের মানুষের কাছ থেকে যে বিষয়টি আমি লক্ষ্য করে বিষয়টা শেয়ার হলাম, ওই কোরআনের পাখি দুইবার এমপি হওয়ার পরে তাদের বাড়ি কিন্তু পিরোজপুর, আর পিরোজপুর জেলা হলো বঙ্গোপসাগরের ধারে। প্রত্যেক বছর টার্নেডো ছেডোর জলোচ্ছ্বাস বিভিন্ন ঘূর্ণিঝড় আসে আর পানিতে মানুষেরা আবদ্ধ হয়ে যায়, কিন্তু কোরআনের পাখি এমন একজন মানুষ ওই পানি বন্দি মানুষের মধ্যে যখন খাবার নিয়ে যাইতেন, যখন ট্রলার আর স্পিডবোট করে খাবার নিয়ে যাইতেন, খাবার নিয়ে বের হবার পরে যেখানে যেখানে হিন্দু মানুষের বসবাস আছে মুসলমানদেরকে বাদ দিয়ে আগে তিনি হিন্দুদের ভেতরে খাবার বিতরণ করতেন। তার সাথের লোকজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মুসলমানদেরকে খাবার না দিয়ে কেন আপনি হিন্দুদেরকে খাবার দিচ্ছেন জানতে চাই? কোরআনের পাখি ডাক দিয়ে বলে, এটাই তো ইসলামের শিক্ষা, এটাই তো হলো ইসলামের উদারতা, এটাই তো হলো ইসলামের ভালোবাসা। আমি একজন আলেম, আমি একজন হুজুর, আমি একজন মুসলিম, আমি যদি হিন্দুদেরকে বাদ দিয়ে মুসলমানদেরকে আগে খাবার পৌঁছাই দেই, হিন্দুরা হয়তো বা মনে মনে ভাবতে পারে যে উনি মুসলমান হওয়ার কারণে আগে মুসলমানদেরকে খাবার দিল আর আমরা হিন্দু হওয়ার কারণে আমাদের খাবার দিল না, ওই ধর্ম কখনো ভালো হতে পারে না। ইসলাম ধর্ম আমাকে শিখাইছে ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো পৃথিবীর মধ্যে কল্যাণের ধর্ম। ইসলাম আমাদেরকে শিখাইছে তুমি যে এলাকার ভেতরে থাকবে শুধু মুসলমান নয় বরং মুসলমানদের চাইতে বিধর্মীদের সঙ্গে আরো বেশি ভালো ব্যবহার করতে হবে। কি শিক্ষা তিনি দিয়ে গেলেন! শুধুমাত্র এখানেই নয়, কোরআনের পাখির কাছে যত কাজ গিয়েছে, রাস্তার যত কাজ গিয়েছে হিন্দুদের এলাকার মধ্যে আগে তিনি আগে রাস্তা করে দিয়েছে। যদি বয়স্ক বিধবা ভাটার কাঠ এসেছে আগে হিন্দু মানুষদেরকে বেশি করে কাঠ দিয়েছে, অর্থাৎ যে কোনো সেবা দরকার, যে কোনো কাজ দরকার মুসলমানদের চাইতে হিন্দুদেরকেই তিনি বেশি সম্মান করেছে। আরে ভাই, তার কাছ থেকে শিখতে হবে জনগণের খেদমত কেমনে করতে হয়, মানুষের পাশে কেমনে দাঁড়াইতে হয়, এই জনতার কল্যাণের জন্য কেমনে কাজ করতে হয়। হিন্দুরা তাকে কত ভালোবাসে জানাজার দিনে লক্ষ্য করলাম, লক্ষ লক্ষ মুসলমান গিয়েছে, আশ্চর্য হবেন শত শত হিন্দু যারা তাকে ভালোবাসতো, যারা তাকে মহাব্বত করতো, শত শত হিন্দুরা পর্যন্ত জানাজায় গিয়ে ওই কোরআনের পাকির জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। কোরআনের পাখিকে যেই মামলায় শাস্তি দেওয়া হয়েছিল, বিশাব আলীকে হত্যা করেছে, রাষ্ট্রপক্ষ বললেন বিশাব আলীকে হত্যা করেছেন, কিন্তু বিশাব আলীর ভাই শুকরঞ্জন বালি লক্ষ মানুষের সামনে যে তিনি সবার সামনে বলে দিলেন, কোরআনের পাখি আল্লামা সাইদের কোনো দোষ নাই, তিনি কোনো অপরাধ করে নাই, তিনি আমার ভাইকে হত্যা করে নাই, দুইবার তিনি এমপি ছিলেন, আমরা তাদের তার কাছে নিরাপদ ছিলাম। একটা আলেম, একটা হুজুর, একটা মুসলমান মরার পরে অন্য ধর্মের মানুষ যদি তাকে ভালো বলে সাব্যস্ত করে, আপনারা আমার মতো কয়েকটা মোনাফিক যদি তাকে খারাপ বলে, এতে কিছু যায় আসে না, আসলে সে কেমন ছিল এলাকার মানুষই ভালো বলতে পারবে। আমি কয় নম্বর হুজুর, এক নম্বর না দুই নম্বর, আমার গ্রামের লোক ভালো বলতে পারবে, আমার এলাকার লোক ভালো বলতে পারবে, আমি অন্য জায়গায় বড় হুজুর হতে পারি, অন্য জায়গায় বড় খতিব হতে পারি, এক নম্বর না দুই নম্বর এলাকার লোক জানে কি জানে না? আরো জোরে বলেন। অসংখ্য মানুষেরা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমরা স্বপ্নের ভেতরে দেখেছি ওই কোরআনের পাখিটা জান্নাতের ভেতরে ঘুরতেছে। সুবহানাল্লাহ। কোন আমার একজন প্রিয় ভাই মাওলানা শরীফুল ইসলাম, তিনিও নাকি স্বপ্নের মধ্যে দেখেছেন কোরআনের পাখিকে একটা ফুলের বাগানের মধ্যে ঘুরতে, জান্নাতের বাগানের মধ্যে ঘুরতে। আসলে একটা কথা আছে ভাই, যে যাকে অন্তর থেকে বেশি মহব্বত করে স্বপ্নের মধ্যেও তাকে কিন্তু বেশি দেখা যায়, কথা বলেন ঠিক কি না? তবে একটা কথা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, স্বপ্নের মধ্যে দেখলেই যে তিনি জান্নাতি হবে বিষয়টা এমন নয়। আমি আপনাদেরকে যেই ব্যাখ্যাটা দিতে চাই, শুধুমাত্র স্বপ্নের মধ্যে নয়, অনেকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে ভিডিও করে ছেড়ে দিচ্ছে রাতের বেলা যে কোরআনের পাখি আল্লামা সাইদি জান্নাতের মধ্যে চলে গেছেন, মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হয়েছে, ওই কবরের ওপর থেকেও নূরের আলো ঝলকায়া ঝলকায়া উঠতেছে, বলেন আল্লাহু আকবার। যদিও ঘটনাটা সত্য নাকি মিথ্যা আমি সঠিক বলতে পারবো না, তবে আপনাদেরকে একটা ব্যাখ্যা দিতে চাই, কোন মানুষ যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে
চলে যায় স্বপ্নের মধ্যে তাকে কি জান্নাতে দেখা যাবে নাকি অনেক ইসলাম বিদ্বেষীরা আবার প্রশ্ন করে হুজুর আপনারাই তো বর্ণনা করেন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে হাসরের ময়দানে আগে হিসাব হবে নিকাশ হবে কেউ জান্নাতে যাবে কেউ বা জাহান্নামে যাবে অথচ মৃত্যুর পরে তাদেরকে কেমনে জান্নাতে দেখতে পারেন প্রশ্ন আছে না নাই তাদের ব্যাখ্যাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন তাদের হাদিস জানা নাই আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন একজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে বলেন কয়টা এই তিনটা প্রশ্নের যখন কে উত্তর দিতে পারবে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যখন আল্লাহ খুশি হয়ে যায় ওই ব্যক্তির কবরের ভেতর থেকে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলে ফেরেশতারা রে ওই কবরের মধ্য থেকে একটা দরজা বের করো সেই দরজাটা জান্নাত আর সাধারণ কোন কবর থাকে না ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয় আমার কথা কি বোঝা যায় ইমানদার ব্যক্তিদের কবরকে জান্নাত কে বানিয়ে দেয় পক্ষান্তরে কোনো মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে যখন ফেরেশতারা তিনটা প্রশ্ন করে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন আল্লাহ তাআলা ডাক দেয় বলেন এই ব্যক্তিগুলো উত্তর দিতে পারলো না ব্যক্তিগুলো জাহান্নামী হবে কবরের মধ্যে এমনিতেই রাখা যাবে না কবর থেকে একটা দরজা বের করো সেই দরজাটা জাহান্নামের সঙ্গে সেট করে দাও ওই জাহান্নামের আগুনটা কবরের মধ্য দিয়ে প্রবাহিত হবে তার মানে বোঝা গেল বেঈমান ব্যক্তি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় বেঈমান ব্যক্তির কবর কিন্তু সাধারণ কবর থাকে না ওই কবরের ভেতরে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাইয়া দেয় বলেন নাউজুবিল্লাহ আমার কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন কোরআনের বাকি আল্লামা সাইদিকে স্বপ্নের মধ্যে জান্নাতে দেখা গিয়েছে অথবা তার কবরের মধ্যে কবরের ওপর থেকে আলো বের হচ্ছে এই জন্য তাকে জান্নাতি এটা প্রমাণ করার কোনো দরকার নাই স্বপ্ন দিয়ে জান্নাতি হবে এই বিষয়টা বলারও কোনো দরকার নাই আল্লামা সাইদি যে জান্নাতি হবেন এই জান্নাতি হওয়ার আলামত মৃত্যুর সময়ই প্রকাশ পেয়ে গেছে আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করুন এই যে কোরআনের বাকি মানুষের ভাবে কেমনে কল্যাণ করেছেন আপনাদের বললাম এলাকার মধ্যে মুসলমানদের চাইতে হিন্দুদের সংখ্যা ছিল বেশি আর তারাই তাকে বেশি ভালোবাসতেন ওই কোরআনের পাখির জীবনের মধ্য থেকে একটা ঘটনা দেখলাম তার আশেপাশের মানুষের কাছ থেকে যে বিষয়টি আমি লক্ষ্য করে বিষয়টার শেয়র হলাম ওই কোরআনের পাখি দুইবার এমপি হওয়ার পরে তাদের বাড়ি কিন্তু পিরোজপুর আর পিরোজপুর জেলা হলো বঙ্গোপসাগরের ধারে প্রত্যেক বছর টর্নেডো শেডোর জলোচ্ছ্বাস বিভিন্ন ঘূর্ণিঝড় আসে আর পানিতে মানুষেরা আবদ্ধ হয়ে যায় কিন্তু কোরআনের পাখি এমন একজন মানুষ ওই পানি বন্দী মানুষের মধ্যে যখন খাবার নিয়ে যাইতেন যখন ট্রলার আর স্পিড বোট করে খাবার নিয়ে যাইতেন খাবার নিয়ে বের হওয়ার পরে যেখানে যেখানে হিন্দু মানুষের বসবাস আছে মুসলমানদেরকে বাদ দিয়ে আগে তিনি হিন্দুদের ভেতরে খাবার বিতরণ করতেন